My dear viewers, I am Ran. English learning er ajke je topic ta niye ashlam ta hocche amra normally assertive to imperative ebong imperative to assertive je transformation er rules er maddhome je poriborton gulo lokkho kore thaki ei dhoroner kichu poriborton niye ajke ami alochona korbo. That means ajker topic hocche assertive to imperative ebong imperative to assertive er poriborton in transformation orthat transformation er moddhe je poriborton gulo hoye thake shegulo janbo. মূলত এই অ্যাসারটিভ টু ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ টু অ্যাসারটিভ জানার আগে আপনাদেরকে জানতে হবে অ্যাসারটিভ সেন্টেন্স কাকে বলে এবং ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে হা বোধক অথবা না বোধক বিবৃতিমূলক বাক্যগুলো কেবল হয় সাধারণত অ্যাসারটিভ সেন্টেন্স। আবার বলছি, হা না বোধক বিবৃতিমূলক বাক্যগুলো কেবল হয় অ্যাসারটিভ সেন্টেন্স। অ্যাসারটিভ সেন্টেন্সকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ যত প্রকার হা বোধক বাক্য হচ্ছে সবই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেরকম আমি কাজ করি আই ডু দ্য ওয়ার্ড, আমি কাজ করি না আই ডো নট ডু দ্য ওয়ার্ড। নর্মালি যেটা আমি কাজ করি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি কাজ করি না আই ডো নট ডু দ্য ওয়ার্ড এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই দুইটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য, এই দুইটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওই সকল সেন্টেন্সগুলো যেই সকল সেন্টেন্সগুলো দিয়ে কাউকে কোনো আদেশ অথবা উপদেশ অথবা অনুরোধ অথবা নিষেধ এই ধরনের কথা বোঝাতে সাধারণত যেই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত ব্যবহৃত হয়ে থাকে বাক্যের মধ্যে সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অবশ্যই মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের প্লিজ অলওয়েজ এই ধরনের সাধারণত ওয়ার্ড দিয়ে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু করতে হয়। কাইন্ডলি, লেট এই ধরনের ভার্ব প্লাস এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু করে থাকি। তাই এই অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ জানার পরে তো চলুন এখন আমরা ব্যবহার চলে যাই, অর্থাৎ কীভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয় এবং ইম্পারেটিভ থেকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয় এখন আমরা তা জেনে নেব। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখা দরকার, ট্রান্সফরমেশনটা কি? ট্রান্সফর্মটা হচ্ছে অর্থাৎ অর্থের পরিবর্তন না করে বরঞ্চ বাক্যের যে পরিবর্তনগুলো হয়ে থাকে সেই পরিবর্তনগুলোকেই সাধারণত বলা হয় ট্রান্সফরমেশনের পরিবর্তন বা চেঞ্জ অফ ট্রান্সফরমেশন। অর্থাৎ ট্রান্সফরমেশনের যে পরিবর্তনগুলো হবে একটা থেকে আরেকটা পরিবর্তন হবে, যেমন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হবে, কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে না বরঞ্চ বাক্যগুলোর পরিবর্তন ঘটবে। যেমন ধরুন এখানে আমরা লিখেছি ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি, তোমার উচিত তোমার কাজ যথাযথভাবে করা। দ্যাট মিনস এখানে লিখেছি ডু ইউ ডিউটি প্রপারলি, তোমার কাজ যথাযথভাবে করো, ডু ইউ ডিউটি প্রপারলি। দ্যাট মিনস এখানে দুইটা জিনিসের অর্থ প্রায় সেম, একই সেম না প্রায় না, অল অফ দিস বোথ অফ দ্য সেন্টেন্স দ্য মিনিং অফ বোথ অফ দ্য সেন্টেন্স আর সেম, দুইটার মিনিংই প্রায় সেম। কিন্তু এখানে যে বিষয়টা ফলো করছি উপরেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আর নিচেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভের পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইম্পারেটিভে পরিবর্তন করতে হয় আর সেই ক্ষেত্রে যদি সেকেন্ড পার্সন থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, আবার বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পার্সন থাকে এবং তখন যদি সেটা ইম্পারেটিভে পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেই সেকেন্ড পার্সনটা উঠে যাবে এবং সেখানে যদি শুড কুড মে মাই এই ধরনের কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে সেগুলো উঠে যাবে, তারপরে মূল ভার্ব থেকে লাস্ট পর্যন্ত সেখানে বসাতে হবে ইম্পারেটিভ করার জন্য। যেমন ধরুন এখানে ইউ শুডটা উঠে যাবে, যেহেতু ইম্পারেটিভের সিস্টেমই কাউকে কোনো আদেশ উপদেশ অনুরোধ এই ধরনের নর্মালি ভার্ব দিয়ে শুরু করতে হয় অথবা প্লিজ কাইন্ডলি এই ধরনের ওয়ার্ডস এই ধরনের অ্যাডভার্ব সাধারণত ইউজ করা হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে যদি আমরা ইউজ করি ইউ শুড ডু ইউ ডিউটি প্রপারলি, এখানে কিন্তু দেখুন ইউ শুডটা এখান থেকে উঠে যাবে, সুতরাং এই ডু এর পরের অংশটুকু আমরা ইম্পারেটিভ করার জন্য বসাবো ডু ইউ ডিউটি প্রপারলি।
তাহলে আমরা এখানে ইম্পারেটিভ পেয়ে গেলাম ডু ইউ ডিউটি প্রপারলি, কারণ আমি আগেই বলেছি ভার্ব দিয়ে অথবা অ্যাডভার্ব দিয়ে এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে সাধারণত ইম্পারেটিভ শুরু করতে হয়। যেহেতু দুটা ভার্ব তাই আমি ডু দিয়ে এখানে ইম্পারেটিভ করেছি, ইউ শুড ডু ইউ ডিউটি প্রপারলিকে যদি ইম্পারেটিভ করতে হয় তাহলে ভার্ব দিয়ে শুরু করতে হবে, ডু ইউ ডিউটি প্রপারলি, তুমি তোমার কাজ যথাযথভাবে করো। করো যেহেতু ইউকে যেহেতু এখানে বলাই হয়েছে ডু দিয়ে, সুতরাং এখানে ইউ বসানোর দরকার নেই এবং শুডও বসানোর দরকার নেই। ঠিক অনুরূপভাবে এই ধরনের কাজ করা উচিত বুঝাতে নর্মালি, সেটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে অবশ্যই আমরা এখানে ইউ শুডটা এখানে অ্যাড করবো, দ্যাট মিন্স ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি। অর্থাৎ ইম্পারেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করতে চাই তাহলে ইউ শুড অ্যাড করবো, এবং ইউ শুড যুক্ত যদি কোনো অ্যাসার্টিভ থাকে যেটা আগে বলেছি সেই ক্ষেত্রে আমরা ইউ শুডটা বাদ দিয়ে ইম্পারেটিভ শুধু ডু দিয়ে, দ্যাট মিন্স যে ভার্ব থাকবে সে ভার্ব দিয়ে বাকি অংশটা দিয়ে ইম্পারেটিভ করবো। তাহলে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ কীভাবে করতে হয় আমরা এই দুইটা বাক্যের মাধ্যমে জেনে গেলাম সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কীভাবে করতে হয়। এখন আমরা জানবো সাধারণত এই সেকেন্ড পার্সনে যদি নাবোধক হয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করবো তা আমরা এখন এই লেকচারে জেনে নেব। দেখো ডো নট ডু ইউ ডিউটি প্রপারলি, এখানে মূল বিষয় যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে দেখুন এখানে ইউ শুড নট, দ্যাট মিন্স এখানে একটা নট অ্যাড হয়েছে, এই নট যেহেতু অ্যাড হয়েছে এই ক্ষেত্রে আমরা কীভাবে সেটাকে ইম্পারেটিভে পরিবর্তন করব, সেই ক্ষেত্রে ডো নট বসাতে হবে। আবার বলছি সেই ক্ষেত্রে ডো নট বসাতে হবে, তবে অবশ্যই এখানে বি ওয়ান আছে, দেখুন বি ওয়ানের কারণেও কিন্তু আমরা এখানে ডো নট বসাইছি, দ্যাট মিন্স বি ওয়ান যদি থাকে তাহলে আমরা এখানে ডো নট বসিয়ে সেটাকে অবশ্যই নেগেটিভ করব, অর্থাৎ নেগেটিভ প্লাস ইম্পারেটিভ, ইম্পারেটিভের নেগেটিভটা আমরা করে ফেলবো এখানে। যেমন ধরুন ডো নট ডু ইউ ডিউটি প্রপারলি, তুমি তোমার কাজটা ডিউটিটা দ্যাট মিন্স প্রপারলি যথাযথভাবে করো না, ডো নট ডু ইউ ডিউটি প্রপারলি, তুমি তোমার কাজটা যথাযথভাবে করো না, দ্যাট মিন্স এখানে আমি না বোধক নিষেধ করা হয়েছে, দ্যাট মিন্স আগেরটা ছিল কি ডু ইউ ডিউটি প্রপারলি একটা আদেশ ছিল আর পরের না বোধক থাকার কারণে এটা হয়ে গেছে একটা নিষেধ, আর এটা অবশ্যই তখনই পরিবর্তন হবে যখন ইউ শুড নট অর্থাৎ শুডের পরে নট থাকবে, অর্থাৎ না বোধক হবে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইউ ডো নট ডু ইউ ডিউটি প্রপারলি আমরা এভাবে সাথে ইম্পারেটিভ করতে চেষ্টা করবো অ্যাসার্টিভকে। ঠিক অনুরূপভাবে ডো নট যুক্ত যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করতে চাই অবশ্যই সেটা কোনো কিছু করা উচিত নয় বুঝালে, তাহলে অবশ্যই আমরা সেটা যেভাবে করব তা হচ্ছে ইউ শুড নট ডু ইউ ডিউটি প্রপারলি এভাবে করতে চেষ্টা করব, সেটাকে অ্যাসার্টিভ করব। তাহলে বোঝা গেল কিভাবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং কিভাবে ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ পরিবর্তন করতে হয়। এই কাজ করা উচিত বুঝাতে আমরা নর্মালি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ শুড ইউজ করবো, এবং কোনো কাজ করা উচিত না বুঝাতে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা শুড নট ইউজ করবো। আর সেটা যদি আমি ইম্পারেটিভ করতে চাই বা আমরা ইম্পারেটিভ করতে চাই তাহলে অবশ্যই অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডু ইউজ করবো, ডু থেকে বাকি অংশ, এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে ডো নট থেকে বাকি অংশ ইউজ করে সেটা ইম্পারেটিভ করবো। এবার ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে আমরা কীভাবে অ্যাসার্টিভ গুরুকে ইম্পারেটিভে পরিবর্তন করবো এবং ইম্পারেটিভ গুরুকে কীভাবে অ্যাসার্টিভ পরিবর্তন করবো তা জেনে নিই। আমরা জানি ফার্স্ট পার্সন দুইটি, একটা হচ্ছে আই এবং উই, এই দুইটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি তো দেখে নিই। দেখুন আই প্লে ফুটবল, এখানে একটা বাক্য হচ্ছে আই প্লে ফুটবল, এটা কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা বিবৃতিমূলক বাক্য। আই প্লে ফুটবল, এটাকে যদি আপনি ইম্পারেটিভ করতে চান এটা ফার্স্ট পার্সন আছে আই, এই ফার্স্ট পার্সন যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইম্পারেটিভ করতে হয় তখন লেট আসে এবং এই ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্মটা এখানে বসাতে হবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপর বসাতে হবে মূল ভাব, তারপরে বাকি অংশ।
দেখুন লেট মি প্লে ফুটবল আমাকে ফুটবল খেলতে দাও লেট মি প্লে ফুটবল ঠিক অনুরূপভাবে এটা যদি আপনি নেগেটিভ ফর্মেটটা করেন আই ডো নট প্লে ফুটবল এটা ঠিক নেগেটিভ করতে গেলে নরমালি এই মি এর পরে নটটা বসাতে হবে লেট মি নট প্লে ফুটবল আচ্ছা দেখুন লেট মি নট প্লে ফুটবল নরমালি এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ মি এর পরে আমরা এই যে নটটা আছে মি এর পরে নটটা বসিয়ে সাধারণত এটাকে আমরা নেগেটিভ করব যদি সেটা ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে থার্ড পারসন ফার্স্ট পারসন সাধারণত যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে লেট এর পরে অবজেক্টিভ ফর্মটা বসাতে হয় সেই পারসনের তারপরে নট বসাতে হয় তারপরে মূল ভাব তারপরে অবজেক্টটা বসিয়ে সেটাকে ইম্পারেটিভ নেগেটিভ ফরম্যাটে পরিবর্তন করতে হয় ঠিক অনুরূপভাবে এই ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আপনার সেখানে ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম থাকে অথবা থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম থাকে সেম একইভাবে সেটাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে এই অবজেক্টিভ ফর্মটাকে সাবজেক্টিভ করে সাবজেক্টিভ ফর্মে এটা রূপান্তর করতে হবে যেমন মি এরটা হচ্ছে আই তারপরে আপনার লেটটা উঠিয়ে দিতে হবে তারপরে প্লে বসাতে হবে মূল ভার্ব বসাতে হবে তারপর ফুটবল বসাতে হবে দ্যাট মিন্স একই কথা অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা সাবজেক্টিভ হবে তারপরে বাকি অংশ বসবে লেটটা উঠে যাবে ঠিক আই প্লে ফুটবল এটার যদি নেগেটিভ ফর্ম দেখি লেট মি নট প্লে ফুটবল এই ইম্পারেটিভের যদি এই নেগেটিভ ফর্মেট দেখি নট থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে ডো নট লাগাবো এবং ডাজ নট বসাবো এই কারণে ডো নট লাগাবো কারণ এখানে প্লে আছে অ্যাসার্টিভ করতে গেলে আই ডো নট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না এইভাবে সাধারণত আমরা নেগেটিভকে অ্যাসার্টিভে রূপান্তর করব আর অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমি অলরেডি বলেছি তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে নর্মালি সাধারণত কিভাবে অ্যাসার্টিভকে ইম্পারেটিভ ইম্পারেটিভকে অ্যাসার্টিভ করতে হয় সেই বিষয়গুলো জানবো যেমন এটা একটা বাক্য হি রিডস দ্য বুক এই ক্ষেত্রে সাধারণত আমি সেম একই নিয়ম শুধু থার্ড পার্সনে অ্যাজটা থাকবে না যেমন ধরুন লেট হিম আমি যে নিয়মটা আগে বলেছি লেট হিম রিড দ্য বুক এগুলি সাধারণত অনুমতি দেওয়ার ক্ষেত্রে সাধারণত এইভাবে ইউজ করা হয় লেট হিম রিড দ্য বুক এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে লেট হিম রিড দ্য বুক এটা যদি সেকেন্ড পার্সন হতো তাহলে আমরা অবশ্যই প্লিজ ইউজ করতাম যেমন লেট হিম রিড দ্য বুক দেখুন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে হি রিডস দ্য বুক এটাকে যদি ইম্পারেটিভ করতে হয় আমরা নরমালি এটা লেট আনবো কারণ এটা থার্ড পার্সন এই কারণে তারপরে থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্মটা লেটের পরে বসাবো তারপরে আমরা মূলত মূল ভার্বটা বসাবো অবশ্যই এখানে অ্যাজটা বসবে না তারপরে বাকি অংশটা বসিয়ে সেটাকে ইম্পারেটিভ করব তারপরে এটা নেগেটিভ ফর্মেটটা যদি লক্ষ্য করি তাহলে হবে হি ডাজ নট রিড দ্য বুক ঠিক অনুরূপভাবে এটা আমরা সেম একই করব লেট হিম নট রিড দ্য বুক দেখুন লেট হিম নট রিড দ্য বুক এভাবে সাধারণত আমরা সেটাকে ইম্পারেটিভ এর নেগেটিভ ফরম্যাট করতে চেষ্টা করব ঠিক অনুরূপভাবে আপনারা এই দুটো ফরম্যাট কি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যে ইম্পারেটিভ এর ফরম্যাট এটাকে যদি অ্যাসার্টিভ করতে চান আপনাদেরকে অবশ্যই এই হিমটাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম করে দিতে হবে এবং অবশ্যই যে নটটা আছে নটের পরিবর্তে আপনি এখানে অবশ্যই নেগেটিভ এর ক্ষেত্রে ডাজ নট বসিয়ে সেটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে দ্যাট মিন্স ইম্পারেটিভকে এইভাবে সাধারণত অ্যাসার্টিভ করতে হয় এবং অ্যাসার্টিভকে এইভাবে ইম্পারেটিভে পরিবর্তন করতে হয় দ্যাট মিন্স এটা প্রায় ফার্স্ট পার্সনের মতো সেম শুধু এই যে অ্যাজটা আছে দ্যাট মিন ইয়াস অ্যাজ এগুলো শুধু একটু রুলস জানার একটু ব্যাপার ছিল যা আমরা জেনে গেছি এখনই তো এইভাবে সাধারণত পরিবর্তন করবো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ তো চলুন আরও কিছু রুলস দেখে নিই এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে নর্মালি যখন কোনো প্রপার নাউন থাকে যেমন কারো নাম থাকে সেই ক্ষেত্রে আমরা নর্মালি সেটাকে কীভাবে অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করবো এবং ইম্পারেটিভকে কীভাবে অ্যাসার্টিভ করবো সেটা জানবো যেমন ধরুন তামিম একজনের নাম তামিম Tamim speak the truth. দেখুন Tamim speaks the truth.
That means আমি সত্য কথা বলে এখানে একটা বিষয় হচ্ছে যে আমি স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলে এই ধরনের ক্ষেত্রে দেখুন এখানে তামিমটা হচ্ছে প্রপার নাউন এই তামিমযুক্ত প্রপার নাউনটা আমরা কিভাবে সেটাকে ইম্পারেটিভ করব সেটা জানবো যেমন ধরুন এখানে ইম্পারেটিভ করতে গেলে লেট তামিম তামিম স্পিক দ্য ট্রুথ Let Tamim speak the truth. It is affirmative, but negative is the same thing. Let Tamim speak the truth. Tamim does not speak the truth. Tamim does not speak the truth. It is a negative format, assertive sentence. This assertive sentence is negative format. You have to imperative. Let not Tamim speak the truth. তার পূর্বে আমরা নট বসিয়ে সেটাকে নেগেটিভ ফরম্যাট করতে চেষ্টা করব ইম্পারেটিভ করার ক্ষেত্রে আর ঠিক অনুরূপভাবে সেটাকে যদি অ্যাসার্টিভ করতে চাই তাহলে আমরা যেহেতু এটা প্রপার নাউন যদি থার্ড পারসন থাকে অবশ্যই সেখানে ডাজ নট বসাবো আর যদি সেটা প্লুরাল থাকে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা এখানে ডু নট বসাবো এইভাবে সাধারণত বসিয়ে সাধারণত ইম্পারেটিভকে অ্যাসার্টিভ করব এবং অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করে আমরা সাধারণত বাক্যগুলোকে সুন্দরভাবে ট্রান্সফরমেশনের পরিবর্তনগুলো করতে পারি এবং সেটা থেকে ভালো একটা আউটপুট পাবো তো এখন যেই পার্টটা যাবা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কনফিউশন পার্ট এই নর্মালি আমি গ্রামাটিক্যাল যখন পড়াবো প্রত্যেকটা পার্টে যে একটা কনফিউশন পার্ট থাকবে অর্থাৎ কনফিউশন পার্টটা এই কারণে কারণ আমরা বিভিন্ন ধরনের কনফিউশন ফিল করে থাকি কিছু কিছু সেন্টেন্সে বা কিছু কিছু বাক্য কীভাবে এটাকে সলভ করবো এবং কোন কোন ধরনের বাক্যগুলো থাকলে আমরা কনফিউশন ফিল করে থাকি সেগুলো এখন জেনে নেব তো চলুন জেনে নিই নরমালি একটা বাক্য আমি আপনাদেরকে প্রথম এই এই এক্সাম্পলের মাধ্যমে অলরেডি দেখিয়েছি তারপর বাক্যটা লিখছি যেমন ধরুন এখানে যদি আমরা লিখি ইউ রিড দ্য বুক তুমি বইটি পড়ো ইউ রিড দ্য বুক এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আপনি ইম্পারেটিভ করতে চান তাহলে অবশ্যই রিড দ্য বুক আপনি কাউকে অনুরোধ করে রিড দ্য বুক সেক্ষেত্রে প্লিজ আপনাকে অ্যাড করতে হবে সামনে যেমন প্লিজ রিড দ্য বুক দয়া করে বইটি পড়ো বা পড়ুন দয়া করে বইটি পড়ো বা পড়ুন যেহেতু আপনি তাকে অনুরোধ করলেন প্লিজ রিড দ্য বুক দয়া করে বইটি পড়েন বা পড়ুন এখানে কিন্তু আপনি প্লিজ ব্যবহার করতে পারেন রিড দ্য বুক প্লিজ এই প্লিজটাকে আপনি লাস্টেও ব্যবহার করতে পারেন তো এইভাবে সাধারণত প্লিজ ব্যবহার করে কিন্তু আপনারা অটোমেটিক্যালি কিন্তু সেটাকে ইম্পারেটিভে পরিবর্তন করতে পারছেন খুব ইজিলি ঠিক অনুরূপভাবে আপনি যদি বলেন ইউ স্পিক দ্য ট্রুথ সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আবার বলছি এই ধরনের অলওয়েজ প্লিজ এগুলোকে আপনি সাধারণত বাক্যের লাস্টেও বসাতে পারেন নরমালি যেহেতু এটা আপনি একটা ইউ স্পিক দ্য ট্রুথ এটা আপনি কি বললেন তাকে একটা অ্যাডভাইস দিলেন তুমি আর সত্য কথা বলবে অথবা তোমার সত্য কথা বলা উচিত অথবা তুমি সত্য কথা বলো এই ধরনের কথা সাধারণত যখন আপনি একটা আদেশ বা একটা উপদেশ দিলেন নরমালি আদেশ না উপদেশ সেক্ষেত্রে বলবেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ শব্দ সদা সর্বদা সত্য কথা বলবে দ্যাট মিনস এখানে এই অলওয়েজ ব্যবহার করলাম এই কারণে এখানে উপদেশ বুঝাচ্ছে এক্ষেত্রে আমরা অলওয়েজ ব্যবহার করেছি আবার এখানে যেহেতু একটা অনুরোধ বুঝাচ্ছে প্লিজ রিড দ্য বুক দয়া করে বইটি পড়ো সেক্ষেত্রে আমরা এখানে প্লিজ ব্যবহার করেছি সাধারণত সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাধারণত এই ধরনের সিস্টেম দ্যাট মিনস অলওয়েজ প্লিজ এগুলো সাধারণত আমরা ফেস করে থাকি বা এই ধরনের সেন্টেন্সগুলো দেখে থাকি এভাবে সাধারণত আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা অলওয়েজ প্লিজ বসিয়ে সেগুলোকে ইম্পারেটিভ করতে চেষ্টা করবো
ঠিক অনুরূপভাবে সাধারণত অলওয়েজ প্রিন্ট যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে সেকেন্ড পারসন দিয়ে তার বাক্যটাকে কমপ্লিট করতে চেষ্টা করব। তো এই ধরনের কনফিউশন পার্টগুলো সাধারণত আমরা অনেকটা ফেস করে থাকি টাইম টু টাইম। এছাড়াও কাইন্ডলি ইউজ করা যায় আরও ধরনের বিভিন্ন ধরনের অ্যাডভার্বগুলো সাধারণত আমরা বাক্যের মধ্যে ইউজ করি প্রপারলি কাইন্ডলি। তো ওগুলো আমরা ওইভাবে ইউজ করতে চেষ্টা করব। আসলে কোনটা কীভাবে ইউজ হবে সেটা আসলে তার অর্থই বলে দিবে। তো এইভাবে সাধারণত আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে চেষ্টা করব সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা কনফিউশন পার্ট থাকে অনেকের কাছে। তবে আরও কিছু কনফিউশন পার্ট নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি, আমার সাথে থাকুন। আমরা একটা বাক্য প্রায় সময় দেখি, নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা বলো না। এই ক্ষেত্রে সাধারণত বলে বলা হয়ে থাকে ইউ শুড নেভার টেল এ লাই, তোমার কখনো মিথ্যা বলা উচিত নয়। নর্মাল ইউ শুড দিয়ে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, যেরকম প্যাসিভ সেন্টেন্স আমরা বলে থাকি ইউ শুড নেভার টেল এ লাই। ইউ শুড নেভার টেল এ লাই এটা কিছু নর্মালি যদি আপনি ইম্পারেটিভ করতে চান তাহলে জাস্ট খালি নেভার টেল এ লাই এখানে বসাতে হবে। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই বসিয়ে সেটাকে আপনার ইম্পারেটিভ করতে পারেন। খুব ইজি একটা টপিক। আর এখানে যদি আপনি সেটাকে অ্যাসার্টিভ করতে চান তাহলে অবশ্যই ইউ শুড নেভার লাগাতে হবে, ইউ শুড অ্যাড করতে হবে। অ্যাড করলেই আপনার সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আর যদি ইম্পারেটিভ করতে চান ইউ শুডটা বাদ দিয়ে তারপর পরবর্তী যেই অংশটা থাকে নেভার টেল এ লাই সেটা বসিয়ে আপনাকে সেটাকে নেগেটিভ করতে হবে। এই ধরনের কনফিউশন পার্টগুলো আমরা ফেস করে থাকি অনেকটা। এছাড়াও আরেকটা কনফিউশন পার্ট আছে যেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাট লাস্ট পর্যায়ে। তো চলুন এটাও জেনে নিই। দেখুন একটা যেই কনফিউশন পার্টটা নিয়ে এখন আলোচনা করতে চাবো আলোচনা করব সেটা হচ্ছে, আমি প্রথমে একটা সেন্টেন্স লিখেছিলাম ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি। এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে নর্মালি কীভাবে ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে সাধারণত ইম্পারেটিভ করতে হয় সেই বিষয়গুলো সাধারণত দুইটা ওয়েতে করা যায়। নর্মালি আমি একটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই কনফিউশন পার্টে শুড ডু ইউ ডিউটি প্রপারলি যেটা আমি প্রথম একটা সেন্টেন্স লিখেছিলাম, এই সেন্টেন্সটা কিন্তু আপনি দেখেন লক্ষ্য করবেন যদি এখানে কিন্তু ইউর ডিউটি কিন্তু কথাটা আছে। এই যদি এটা ট্রান্সফরমেশনে যদি পরিবর্তন না করতে হতো তাহলে কিন্তু আমি এখানে ইউ এর জায়গায় দাও বসাতে পারতাম। দ্যাট মিন দা বসেও কিন্তু সেটাকে ইম্পারেটিভ করতে পারতাম। কারণ হচ্ছে নর্মালি পজেসিভ যেই অ্যাডজেক্টিভগুলো সাধারণত প্রপার নাউনের পূর্বে বসে, এই প্রপার নাউনের পূর্বে দা বসেও কিন্তু সেটাকে ইম্পারেটিভ করা যায়। এটা আমরা অনেকে জানি না। তো এটা জানার জন্য সাধারণত আমার এই লাস্ট পার্টে এই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেমন ধরুন এক্ষেত্রে আপনি এখানে এইভাবে ইউজ করতে পারেন। নর্মালি এখানে দুইভাবে ইউজ করা যায়, আমি দুইটা ফরম্যাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা যখন এটাকে ইম্পারেটিভ করবেন তখন দুইটা ফরম্যাটে আপনারা ইউজ করতে পারবেন। তবে এই ফরম্যাটটা ইউজ করা হলো সবচেয়ে বেটার, ডু ইউ ডিউটি প্রপারলি, ডু ইউ ডিউটি। দেখুন এটা হলো সবচেয়ে ভালো একটা ফরম্যাট, ডু ইউ ডিউটি প্রপারলি অথবা প্লিজ ডু ইউ ডিউটি প্রপারলি, যেহেতু উচিত কথা বলেছে প্লিজ না বললেও চলবে, ডু ইউ ডিউটি প্রপারলি। আর এখানে দেখুন এই ইউ এর জায়গায় যদি আপনি এইভাবে রাখেন ডু ইউর ডিউটি, ডু দা ডিউটি প্রপারলি, ডু ইউ না লিখে যদি আপনি ডু দা ডিউটি, ডিউটি প্রপারলি এইভাবেও যদি রাখেন এটাও কিন্তু হয়, ডু দা ডিউটি প্রপারলি এটাও হয় এটাও হয়। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা ট্রান্সফরমেশন করছি তো এটা হলো কারেক্ট, এটা হলো পারফেক্ট। আর যেহেতু আমরা ট্রান্সফরমেশন যদি আমরা এটা ট্রান্সফরমেশন না হয় স্বাভাবিকভাবে সেটাকে যদি ইম্পারেটিভ করতে চান তাহলে ডু দ্য ডিউটি প্রপারলি বললেও কিন্তু হয়। দ্যাট মিনস এইভাবে সাধারণত ট্রান্সফরমেশনের এই কনফিউশন পার্টগুলো সাধারণত আমরা ফেস করে থাকি টাইম টু টাইম। আর এই ফেসগুলো কীভাবে করে কীভাবে কারেকশন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকতে থাকুন, নতুন নতুন কিছু শিখবেন, নতুন নতুন কিছু জানবেন। কারণ আমি চেষ্টা করি নতুন কিছু জানানোর জন্য, নতুন কিছু দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে ফেস করতে হয়েছে, সেটা পড়ানোর ক্ষেত্রে হোক অথবা সেটা পড়ার ক্ষেত্রে হোক, আমি টাইম টু টাইম এগুলো ফেস করেছি বিধায় এগুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করি। আর আমার প্রত্যেকটা গ্রামাটিক্যাল যখন আমি কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করবো অবশ্যই সেই ক্ষেত্রে আমি কনফিউশন পার্ট নিয়ে অর্থাৎ কনফিউশন পার্ট একটা ক্লাস রাখবো লাস্ট অংশে। এই লাস্ট অংশে কনফিউশন সাধারণত টিচার স্টুডেন্টরা কীরকম ফিল করে থাকে এবং কীভাবে সেগুলো সলিউশন দেওয়া যায়
সেই বিষয়ে আমি আলোচনা করে সেগুলোকে সলভ করতে চেষ্টা করব। তো এইভাবে আমার লেকচারগুলো শুনতে থাকুন, দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই ইংলিশে আরও বেশি এক্সপার্ট হন। এবং ইংলিশে আপনারা ইনশাল্লাহ আশা রাখি, আই হোপ ইট, আপনারা খুব ভালো একটা আউটপুট পাবেন এবং অনেক সুন্দর একটা এক্সপেকটেশন করতেই পারেন আমার কাছ থেকে। এই কারণে যে আমি যখন ইউটিউবে লেকচারগুলো দিতে চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার জন্য। যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করবেন আর অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকুন, আজকে আমার এই লেকচার এতটুকুই। ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের লেকচারটা, তো নেক্সট টাইম হয়তো বা অন্য কোনো গ্রামাটিক্যাল আইটেম অথবা অন্য কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাবো। ততদিন এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।